আপনার বাড়ি? হ্যাঁ, এখানে কি আপনার বাড়ি? এখানে এই বাড়িপদা না ঘুরতে আসছে নাকি? এ জায়গা ঘুরবে শিমলিপাল? হ্যাঁ। তাহলে বসে আছি এখন গাড়ির মধ্যে, বালাসোর থেকে একটা ট্যাক্সি নিয়েছি, বাড়িপদায় যাব। আমাদের 1000 টাকা ভাড়া পড়েছে বালাসোর থেকে বাড়িপদা হোটেলে নিয়ে যাওয়া পর্যন্ত। আমরা বাড়িপদায় তুলসী গেস্ট হাউসে উঠছি। বুড়িওয়ালা? ও, বুড়িওয়ালা মি এটা? হ্যাঁ, চাঁদিপুর সমুদ্রে মিলিত হয়েছে। এটা তো সমুদ্র, এটা কোন রোড? এটা কলকাতা, সিধাটা গেলে ভুবনেশ্বর। পিছে পিছে আয়, বাড়িপদা শহর, প্রতিদিনের ব্যস্ততা। এই রোডে আমরা যাব। এটা হচ্ছে আমাদের হোটেল তুলসী গেস্ট হাউস। দেখুন, একদম বাজারের পাশেই অবস্থান, এবং এখান থেকে আপনি গাড়ি টাড়ি সব পেয়ে যাবেন, এমনকি খাবার হোটেলও খুব কাছে। খালিয়া চলুন, এ আমাদের চাবি দিয়েছে, চাবি নিয়ে যাই, খুলি, দেখা যাক। আমাদের রুম নাম্বার হচ্ছে 905। যদি এখানে তুলসী গেস্ট হাউসে আসেন, 905 দেখে নিন। লাইটটা দাও। এই দেখুন, এটা হচ্ছে ঘরের ইন্টেরিয়ার। দেখুন, মাত্র 1000 টাকা ভাড়া, এসি রয়েছে, যদিও এখন শীত, এসির প্রয়োজন নেই। এদিকে দেখুন, ডেকোরেশন খুব ভালো, এলসিডি টিভি রয়েছে 32 ইঞ্চি, আলমারি সব দিয়ে খুব কম, মাত্র 1000 টাকা ভাড়া। বেড খুব সুন্দর, বাথরুমটা দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন, বাথরুমও খুব সুন্দর, হাওয়া রয়েছে, গিজার রয়েছে, সব দিয়েই মাত্র 1000 টাকা। হ্যাঁ, মুখোশ খুলে ফেললাম, তাহলে বলুন কেমন লাগছে রুম? নিশ্চয়ই ভালো, 1000 টাকার মধ্যে এত সুন্দর রুম আসলে মানে পাবো এটা ভাবতে পারিনি। হতে পারে এটা আসলে শিমলিপাল ঘোরার জন্য এটা সিজন, কারণ ডিসেম্বর এবং জানুয়ারি মাস হচ্ছে এখানকার ঘোরার জন্য আদর্শ। কিন্তু যেহেতু কোভিডের সময়, সেই জন্য এখন ভাড়াও কম আছে এবং বেশ ফাঁকা ফাঁকা আছে। আর এখান থেকে হোটেল, খাওয়ার হোটেল বেশি দূরে নয়, এখনই আমরা খেতে যাব। এবার আমরা ঘর থেকে বাইরের ব্যালকনিটা একটু দেখাই। দেখুন, এত সুন্দর একটি ব্যালকনির ব্যবস্থা এখানে রয়েছে, মানে অপূর্ব আর কি। আমি চারিদিকটা ঘুরে দেখাই। দেখুন, গ্রিলগুলো বেশ সুন্দর সাজানো। আবার এখান থেকে রাস্তা, আলমারিটা দেখুন কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গোটা রুম স্যানিটাইজ করা।
এটা বাড়িপদার একটা বিখ্যাত মোড়। আমরা যে হোটেলে আছি তুলসী গেস্ট হাউস, তার থেকে এটা খুবই কাছে। তো এখানে একটা হোটেল দেখছেন, হোটেল গরমা গরম, খুব চিপ রেট, পেট ভরে খেলাম, আবার আসবো খেতে। এখানে চলুন ভেতরটা একটু দেখে নিয়ে আসি। বিরিয়ানির ডিব্বা, ভেতরে ডেকোরেশন দেখুন খুব সুন্দর। ফিশ কারি বাবা, মাছের সাইজটা বেশ বড়। ওয়াশরুম খুব সুন্দর। এটি রেট চার্ট মিলিয়ে দেখুন কত চিপ রেটে সব কিছু পাচ্ছেন। আমাদের খাওয়া শেষ হলো, এবার হোটেলে একটু রেস্ট নিয়ে বিকেলে দেখা হবে। অম্বিকা মন্দির ফুলের দোকান প্রচুর রয়েছে। চলে এলাম অম্বিকা মন্দিরে। রাতের বাড়িপদা ঘুরছি, একটুও ঠান্ডা নেই। এই যেটা গায়ে দিয়েছি এটা মানে শুধু শুধু হয়ে গেছে। অনেকে আছে যারা হাফাতা জামা গায়ে দিয়েও ঘুরছে, কি বলবো আর, এত গরম ভাবতেই পারবেন। আমরা পশ্চিমবঙ্গে এখন আজকে হচ্ছে 4 তারিখ, আপনারা বলুন 4 তারিখে কেমন ঠান্ডা হলো। এত রকমের মাশরুম,